জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন। আল্লাহ বলছেন, মুসা ওইটা পবিত্র পাহাড়, তুরে সাইনা জুতা নিয়ে আসা যাবে না। আমার আল্লাহ বললেন, ফাখলা আনা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তোয়া। আমি জুতা নিয়ে কেমনে আসে আজিমে যাই, এই চিন্তা করে আমার নবী জুতা খুলে রেখে দিলেন। আমার বন্ধুগণ, যেদিন মুসা আল্লাহর সঙ্গে কথা বলবার জন্য তুর পাহাড়ে গিয়েছেন, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালকে মুসা বলছেন, ওগো আল্লাহ তাআলা, আমি আপনার সঙ্গে কথা বলবার জন্য তুর পাহাড়ে এসেছি, আপনার কাছে আমি জানতে চাই আমি কোথায় দাঁড়িয়ে আছি আর আপনি কোথায় আছেন। আল্লাহ ডাক দিয়া বললেন, মুসা তুমি বলো আমি কোথায় আর তুমি কোথায় তুমি বলো। মুসা বলছেন, আল্লাহ তাআলা আমার মন বলতেছে আমি তোর পাহাড়ের নিচে তুমি তোর পাহাড়ের উপরে। আল্লাহ বলছেন, মুসা না না, তুমি তোর পাহাড়ের নিচে আমি তোর পাহাড়ের উপরে না, বরং তোমার আর আমার মধ্যখানে রয়েছে 70,000 নূরের পর্দা। মুসা আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ তাআলা আপনার কাছে জানতে চাই দুনিয়ার জমিনে সরাসরি কি আপনি কারো সঙ্গে কথা বলবেন, কারো সঙ্গে কি সরাসরি কথা বলবেন। আল্লাহ বলছেন, মুসারে কিয়ামতের আগে আমার কিছু উম্মত আসবে গুনাহগার, এই গুনাহগার উম্মতেরা আখেরি জামানার নবীর উম্মত, আমার গোলাম, কিয়ামতের আগে যারা দুনিয়ার জমিনে আসবে ওরা যখন নামাজের সেজদায় গিয়ে আমি আল্লাহকে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দিবে, ওই সময় আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আরশে আজিমে থাকি না, সাথে সাথে আমি আল্লাহ তাদের নামাজের জায়গায় হাজির হয়ে যা, আমি হাজির হয়ে যাই। এজন্য আল্লাহকে চিনেন, আল্লাহকে বুঝেন, আল্লাহ কোন জিনিস বুঝেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل زبان چھڑے پون
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আমার বন্ধুগণ, যারা আমরা বসছি আসতে পেরেছি, সকলে অন্তরে সবটুকু ভালোবাসা দিয়ে বলেন, এই জবান দিয়েছেন কে? সকলে বললেন না। এখানে তো খুব শীত নাই, রাস্তায় দেখে আসলাম কুয়াশা বন্ধ, দীর্ঘ সময় জেমেও ছিলাম। তো আপনারা যদি কিছু কথা বলেন আমার সাথে, আমি কিছু কথা বলব, বলবেন তো? ইনশাল্লাহ বলেন না, কারণ যারা বসছেন কি বলবো বলেন তো? এখানে শুধু ভালোবাসার টানে তো আসছি। তোমার আওয়াজে সাউন্ড এমন করে কেন পরিষ্কার হচ্ছে না? সকলে আওয়াজ করে বলেন, জবান দিয়েছেন কে? এই তো মোটামুটি হয়েছে। আমি যেহেতু আসছি, সামাজিক অবক্ষয় থাকে, শিষ্টাচার বিবর্জিত চলাফেরা থাকে, ন্যূনতম আদর্শ থাকে না, ইজ্জত সম্মান থাকে না, যাদের টাকা আছে যাদের টাকা নাই এদেরকে টাকাওয়ালারা মানুষ মনে করে না। এলাকায় অনেক আছে যারা লিডার, তারা বিচার করতে গিয়ে অনেক সময় শয়তানিও করে, বলেন না? তো আমি সামাজিক অবক্ষয় নিয়ে কিছু কথা বলবো, এবং একটা চরিত্রের কথা বলবো। যেহেতু কোরআন কথা বলতে পারে, কোরআন চমৎকার ভাষায় কথা বলতে পারে, কোরআন বলছে ওরফানা আলাইকা যিকরাক, এই পৃথিবীতে আল্লাহর পরে সব থেকে সম্মানের অধিকারী আল্লাহ আমার নবীকে বানিয়েছেন। তো এখানে আমরা কিছু কথা বলবো। তোমার সাউন্ড ঠিক হয়নি, এটা চিপে আওয়াজ। আমি বলছি আমার বলার সাউন্ডই চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই সকলে কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ, আমার সঙ্গে নামাজের দরুদ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إنك حميد مجيد. الحمد لله ويتي جباهي ركون جلا جنيدا وكوزلا نام উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই 2021-এর 27শে ডিসেম্বর দ্বিতীয় বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি
সম্মানিত উপস্থিত বুজুর্গ উলামায়ে কেরাম রব্বিয়ান আজম পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে বুকের পবিত্র তাজা রক্ত ঢেলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেছে আমার কলেজার টুকরা ছাত্র তরুণ যুবক বন্ধুগণ আলোচনার শুরুতে আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আমাদের সকলকে আজকের মোবারক দিনে জলসায় একত্রিত করেছেন এজন্য আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ একটু ভালোবাসা নিয়ে আল্লাহর প্রতি আমরা শুকরগুজার হচ্ছি জমান তার শুকর হবে তার সকলে একটু পড়ি আলহামদুলিল্লাহ খুব লম্বা কথা বলবো না কোরআনে কারিমের তিরিশ নম্বর পারা চুরানব্বই নম্বর সোরা সোরা আল ইনশিরাহ থেকে চার নম্বর আয়াত পড়েছি তিরিশ নম্বর পারা চুরানব্বই নম্বর সোরা সোরা আল ইনশিরাহ এটা মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে আটটি কয়টি আটটি আমরা এখান থেকে কিছু কথা শুনবো আল্লাহ বলছেন এই চার নম্বর আয়াতে ওয়ারাফায়না লাকা যিকরাক আমি আপনার আলোচনাকে সম্মানকে পৃথিবীর সব থেকে উঁচুতে পৌঁছে দিয়েছি আল্লাহ বলছেন আমার রসুলকে যে আপনার সম্মান এই পৃথিবীতে আমার পরে পৃথিবীর সকল সম্মান একত্রিত করলে যা হবে তা আপনার পায়ের জুতার নিচে যে ধুলিকণা সেই ধুলিকণার সমান হতে পারে না আমরা সেই রসুলের উম্মত ঠিক বললাম না আমার কথায় কেউ রাগ করবেন না আজকে সমাজকে আমরা নষ্ট করেছি সমাজের কোথাও দিন নেই দেখেন এখানে অনেক মুরব্বী আছেন এই শৈলকুপায় আপনারা উপজেলা খবর নেবেন অনেক মুরব্বী আছে যাদের মুখের দাড়ি সাদা যাদের হাতে এক হাত লম্বা তসবি যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু খবর নিয়ে দেখবেন এলাকার সব থেকে বড় সুদের কারবারি এগুলা নাই একটু বলেন না এটা হইল টাটকা শয়তান অরিজিনাল শয়তান আপনাদের জানা মতে আদম আলী সালাতামকে যে শয়তান ধোকা দিয়েছে এই শয়তান কোনোদিন সুদ খাইছে কথা বললেন না আপনাদের এলাকায় এমনকি কেউ আছে মুরব্বী সুদের ব্যবসা করে কিছু কর না কেন কথা বলেন না একটু বলেন না এখানে মনে হয় আছে মনে হয় এখানে আছে বা তুমি দেখতেছো ঠিক কইতেছে একটা সুদ কর এই লোক যার চেহারায় থুতু দেওয়া দরকার যে তার মায়ের সাথে জেনা করে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে নাউজুবিল্লাহ বলেন এই কাজ কি করেনি বাবা আসেননি কেউ আপনারা তো উলিয়া উলিয়া দেখতেছি এলাকায় অনেক আছে যারা গ্রামে বিচার করতে গিয়া যে দুইজনে মারামারি লাগছে আপনাদের এলাকায় মানে মারামারি কম হবে হাসলেন কেন একটু বেশি মনে হইতেছে ঝগড়া হয় না মনে হয় দেখবেন দুই পক্ষ মারামারি লাগলে কিছু মুরব্বী আছে এক কাপ রং চা খাইয়া
এদিকের বিচারে দিকে দিয়ে দেয়। ঠিক বলেন আছে এই শয়তানগুলোকে চিনে রাখেন, এগুলো শয়তান যারা সমাজকে নষ্ট করেছে, টাকার বিনিময়ে বিচার করে, হালালকে হারাম বানায়, হারামকে হালাল বানায়, সুযোগ বুঝে এরাই মসজিদের কাছে টাকা মেরে খায়, গরিবের জায়গা দখল করে, বিধবার বাড়ি রাস্তা বন্ধ করে, এতিমকে ঠকাইয়া খায়। ঠিক কিনা বলেন? এগুলা নাই এলাকায়? এগুলা কেন করেন? কার জন্য করেন? কেন টাকা খাইয়া বিচার করেন? আমার বাড়ি যদিও আমি যদিও ঢাকায় থাকি, আমার বাড়ি হচ্ছে সিলেট শহরে, জন্ম এখানকার সাথে মাটির সম্পর্ক, তো দেখছি আমাদের এলাকায় অনেক পাওয়া যায় এমন যারা টাকা খাইয়া বিচার করে। এদের চেহারার দিকে তাকাইলে কুত্তার চেহারার চাইতে আরো খারাপ লাগে। কথা বলেন না কেন? এরা মৃত্যুর সময় সব থেকে নির্লজ্জ হয়ে অপমানিত হয়ে, যারা গরিবকে ঠকায়, মানুষের রাস্তা বন্ধ করে, দুইজন দিয়ে মার লাগাইয়া দেয়, পাবলিককে কষ্ট দেয়, রাস্তায় কাটা দেয়, আরেকজনের জায়গা নিজের নামে রেজিস্ট্রি করে, দুইজনের মারামারি হয়েছে সে এখান থেকে ফায়দা উঠায়, টাকা খেয়ে বিচার করে, এই সমস্ত শয়তানি যারা করে এদের উপর আল্লাহর গজব, তওবা না করলে এরা নমরুদের মতো মরবে। ঠিক কিনা বলেন? আর এদেরকে আপনারা মসজিদের মুতল্লি বানান, আল্লাহ জানে এগুলো মনে শৈল কুপায় নাই মনে হয়। সমাজ নষ্ট, এখান থেকে সমাজকে বের করে নিয়ে আসতে হবে। তাদের চিন্তায় থাকে, দেখবেন সাদা লুঙ্গি পরে, সাদা শার্ট পরে, পাঞ্জাবি পরে, কিন্তু কোনো কাজ করে না, ভালো খায়, বড় বড় ব্যাগ দিয়া বাজার করে খায়, টাকা পাইল কই? কিছু কইবেন না, কই পাইল কোন তো? এ আপনার পিঠ থেকে আদায় করছে, দুইজন দিয়ে মাইল লাগাইছে, আরেকজনের জমি দিয়ে খাত ঢুকাইছে, আরেকজনের জায়গা আরেকজনের নামে রেজিস্ট্রি করে দিছে, এগুলোই তো, এগুলো কি এলাকায় আছে বলেন না? আছে, এগুলোই সমস্যা। এগুলো থাকাকালীন সময়ে এখানে কোনো বুজুর্গ দিয়ে ওয়াজ করাইলে, দোয়া করাইলে কাজ হবে না, এই সমস্যার সমাধান করতে হবে। আপনাদের এই গ্রামে খবর নেন, অনেক আছে যাদের বউরে বউরে নিজে তালাক দিছে, এই তালাক দেওয়া বউরে নিয়ে আবার থাকে, কি মনে করেন? আমি বুঝি না মনে হয়, আমি এই দেশের মানুষ, আসেনি এগুলা আছে, দোয়া কবুল হবে না। যেই গ্রামে যেই এলাকায় জেনে শুনে একটা সেনা হয়, তালাক দেওয়া বউরে নিয়ে স্বামী থাকে, এলাকায় মুসার মতো পয়গম্বরকে দিয়ে দোয়া করালেও দোয়া কবুল হবে না। বলেন এগুলো নাই, আমার সাথে কথা বলা লাগবে, যদি থাকে তাহলে এগুলো নিয়ে কথা বলবো, যদি না থাকে আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবো, কারণ যেটা নাই এটা নিয়ে কথা বলে তো লাভ নাই। কেন আমি তো আসি নাই, যে একবার ধুম ভুয়া একটা ওয়াশ করে চলে গেলাম আপনাদের জন্য, আমার কাজই হচ্ছে যেখানে যে রোগ এখানে সেই মেডিসিন তৈরি করা। কথা বুঝতে পেরেছেন? আমার কথা খারাপ লাগবে অনেকের, দেখবেন খারাপ লাগলে আমার বলবেন, হুজুর আমার খারাপ লাগতেছে, আমার একটু কথা আছে আপনার সাথে, বলবেন তো, খারাপ লাগলে আবার বললেন যে এই ওয়াশটা হুজুর খারাপ লাগতেছে। এগুলো করবেন না। বহু ছেলে পেলে আছে এখানে, যুবক আছো, আরেকজনের জমির ধান কাইটা ভুট্টা আছে নি, এগুলা ধান, ধান আছে, ধান কাইটাই না নিজের গরু রেখা হয়েছ, আসনি কি করছোটা, কি করেছো, কে বলছে জান্নাতে যাইবা, কিসের নামাজ, নামাজ পড়ে জান্নাতে? কেয়ামতের দিন আল্লাহ বলবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোর নামাজ লিয়ে তুই ভাগ, তোর নামাজ লিয়ে ভাগ।
বহুত লোক আছে গ্রামে বিচার করে যারা দেখবেন এই মাত্র দুইজনকে ঠকাইছে ঠকাইকে মসজিদে আসরে নামাজ পড়তেছে আল্লাহ কইও বাটপা আগে একটু আগে করলে কি আর এখন কার কাছে আইছস এগুলো নাই আল্লাহ আমাদের হেফাজত করো সবাই বলেন আমিন আমিন এই সমস্যা থেকে যদি বাঁচতে হয় আমরা ইসলাম শিখতে হবে রাসূলের আদর্শ শিখতে হবে আল্লাহ আমাদের কবুল করো আমিন আমরা মরা লাগবে নি বলেন মরলে কই যাওয়া লাগবে গুরুস্থানে যাওয়া লাগবে তো এখানে কি নিয়ে যাইবেন কি আছে আপনাদের নিয়ে যাওয়ার মতো রাসূল পাক নিজের মেয়ে ফাতেমা কে বলছেন ইয়া ফাতেমা আনকিজি নাফসাকে মিনান নার ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা তুমিও নিজেকে কবরের আযাব থেকে জাহান্নামের আযাব থেকে বাঁচাইও আমার পরিচয় দিয়ে ওখানে লাভ হবে না নবীজি নিজের মেয়েকে বলছেন কবরে আমার পরিচয় দিয়ে কাজ হবে না কিয়ামতে আমার পরিচয় দিয়ে কাজ হবে না আর আপনারা ভাবতেছেন আপনাদের পিশাবের পরিচয় দিবে বলা আছেন আল্লাহ জানে পিন নাই তো খুব ভালো মানুষ আপনারা এগুলো করবেন না ইনশাআল্লাহ বলেন আমরা একমাত্র চিনি একজন তিনিকে আল্লাহকে চিনেন কিচ্ছু লাগবে না জীবনে কিচ্ছু লাগবে না তো আমরা এখান থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ আমার মুসলমান বান্দাগণ গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের ভিতরে সূরা আল ইনশিরাহে আয়াত নাযিল করে আমার নবীকে জানিয়ে দিয়েছেন বন্ধুরে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার সম্মান বাড়িয়ে দিয়েছি পয়গম্বরে আরবি বলছেন আল্লাহ তাআলা কেমনে সম্মান বাড়ালেন বুঝাইয়া দেন আমরা সেদিকেই যাব আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন দুনিয়ার জমিনে কালিমার দাওয়াত দিতে গেলে দ্বীনের দাওয়াত দিতে গেলে দুই জিনিসের প্রয়োজন কথাগুলো দিল দিয়ে শুনবেন এক নাম্বার হলো টাকা পয়সা লাগবে টাকা ছাড়া কালিমার দ্বীনের দাওয়াত দেওয়া যাবে না দুই নাম্বার ক্ষমতা লাগবে পাওয়ার লাগবে পাওয়ার না থাকলে দাওয়াত দিলে মারবে আল্লাহর রাসূল আল্লাহকে বলছেন আল্লাহ তাআলা আপনি আমাকে বলেছেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য আয় আল্লাহ তাআলা আমি কেমনে কালিমার দাওয়াত দেব আমার বুকের উপরে বড় ব্যথা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বরে সূরার উপর দিকে আল্লাহ বলছেন ওয়াদানা আনকা উজরাক আমি হালকা করে দিয়েছি আপনার উপরে যে বোঝা ছিল বোঝা হালকা করেছি আল্লাযী আনকাযা যহরাক যা ছিল আপনার জন্য বড় কষ্টকর বোঝা হালকা করেছি আল্লাহ বলছেন বন্ধুরে কালিমার দাওয়াত দিতে গেলে টাকা লাগবে ক্ষমতা লাগবে তুমি কেমনে দ্বীনের দাওয়াত দিবে তোমার উপরে বড় বোঝা তোমার উপরে বড় কষ্টের একটা চাপা পড়ে গিয়েছে এই জন্য আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পৃথিবীর এই মক্কার সবথেকে শিল্পপতি বিজনেস ম্যাগনেট এই জামানার সবথেকে বড় টাকাওয়ালা মেয়েটাকে তোমার প্রেমে তোমার ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে আমি আল্লাহ তার অন্তরে তোমার ভালোবাসা তৈরি করে দিয়েছি সে তোমাকে বিয়ে করেছে তুমি তার কাছে কালিমার দাওয়াত যদি দেও সে ইসলাম কবুল করার সাথে সাথে তার সমুদয় সম্পত্তি ইসলামের রাস্তায় ব্যয় করে দিবে কন সুবহানাল্লাহ আল্লাহ বলতেন খাদিজার কথা আমার বন্ধু দ্বীনের দাওয়াত দিতে গেলে টাকা লাগে পয়সা লাগে তুমি কোথায় টাকা পাবে আমি আল্লাহ খাদিজার মনকে নরম করে দিয়েছি তোমার প্রতি দুর্বল করে দিয়েছি তুমি 21 বছর বয়সে 25 বছর বয়সে 45 বছর বয়সের মেয়েকে বিয়ে করেছো
আমি আল্লাহ এই জন্য এই মেয়েটাকে তোমার প্রতি দুর্বল করে দিয়েছি বন্ধুরে এই জন্য এই মেয়েটার বিজনেসে আগে তোমাকে কাজ করাইছি তার বিজনেস নিয়ে তোমাকে সিরিয়ায় পাঠাইছি ওখান থেকে বিজনেস করে আবার মক্কায় পাঠাইছি তোমার মাধ্যমে তার কাছে বিশ্বস্ততা এবং আমানতদারি ফিট করেছি সেই মেয়েটা তোমার বিশ্বস্ততা এবং আমানতদারির উপরে আসক্ত হয় তোমাকে বিয়ে করেছে আমার বিশ্বাস দ্বীনের দাওয়াত দিতে গেলে যত টাকা লাগবে তার সমুদয় সম্পত্তি সে ইসলামের রাস্তায় ওয়াকফ করে দিবে কোন সুবহানাল্লাহ আমার বন্ধু কালিমার দাওয়াত দিতে গেলে দুই নাম্বার যে জিনিসের প্রয়োজন তা হলো ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল খাদিজার মতো মেয়েকে তোমার প্রেমে ফেলিয়ে বিয়ে করেছি এই জন্য বিয়ে করিয়ে দিয়েছি বন্ধুরের কারণ হলো গোটা মক্কার মানুষ যত টাকা দিয়ে বিজনেস করে সকল টাকা হলো খাদিজার খাদিজার টাকায় মক্কার মানুষ বিজনেস করে সুতরাং তোমার বউর টাকা দিয়া যারা বিজনেস করে তুমি দিনের দাওয়াত দিলে তোমার সামনে দাঁড়িয়ে ওরার কথা বলবে না ঠিক কিনা বলেন আমি আল্লাহ কেমনে কেমনে তোমার পাওয়ার বাড়িয়েছি ও বন্ধু তোমার চাচা আবু তালেব যদিও সে কালিমা পড়ে মুসলমান হয় নাই আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দিলের ভিতরে তোমার প্রতি আন্তরিকতা তৈরি করে দিয়েছি তোমার দাদা হলেন তোমার চাচা হলেন এই সময়কার সব থেকে বড় লিডার সম্মানী মানুষ বংশীয় মানুষ তার একটা সম্মান আছে তুমি যত দিনের দাওয়াত দেও না কেন যত কাজ করো না কেন তোমার চাচার সাপোর্ট থাকবে তোমার চাচা কালিমা না পড়লেও তোমার চাচার কারণে অনেক লোক তোমাকে কিছু বলবে না ঠিক কিনা বলেন এভাবে চলতেছে রাসূলের দাওয়াত এখন নবীজি কালিমার দাওয়াত দিচ্ছেন পাবলিককে কষ্ট হচ্ছে না তো আপনাদের মনে হয় কষ্ট হইতেছে কষ্ট না হলে কিন্তু সামনে চমৎকার কথা বলবো কষ্ট হচ্ছে না তো একটু হাত দেখেন কার কার কি একই মানে মাঝে মাঝে একজন একজন বলতেছে আওয়াজ করে বলে ইল্লাহে তাকবীর আওয়াজ করে বলে নারে তাকবীর আমার বন্ধুগণ নবীজি এখন কালিমার দাওয়াত দিচ্ছেন মক্কায় কেউ যদি উল্টা পাল্টা বলতে চায় এ তুমি আবার নতুন কালিমার দাওয়াত দিচ্ছেন এই তুমি কি বলছো তুমি আমার বউ টাকা দিয়ে বিজনেস করো আচ্ছা কোন দেই লজ্জায় কি আর কি কথা বলতে পারবে তো কথা বলতে তো টাকা ফেরত দিতে হবে ও টাকা দিব কেমনে নবীজি দিনের দাওয়াত দিতে লাগলো চলতে লাগলো দিনের দাওয়াত আমার বন্ধুগণ সংক্ষেপ করে করে উদ্দেশ্যটা বুঝাবো শুধুমাত্র ওয়ারা ফাইনা লেখা জিকরাক নবীকে যে আল্লাহ সম্মান দিয়েছেন আমার বন্ধুগণ বিশ্ব নবী দীনের দাওয়াত দিতে লাগলেন এক পর্যায়ে কালিমার দাওয়াত নবীজি যখন বাহিরা দিতে লাগলেন কালিমার দাওয়াত দিতে লাগলেন আল্লাহ বলছেন বন্ধুরে তোমার সম্মান বাড়িয়েছি কষ্ট দূর করেছি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না এমন মহিলা ছিলেন আমার নবী সারা দিন দ্বীনের দাওয়াত নিয়ে বাইরে থাকতেন যত কষ্ট পান না কেন ঘরে আসার পরে তার সবগুলা কষ্ট দূর হয়ে যায় সারা দিন দ্বীনের দাওয়াত নিয়ে বাইরে থাকেন খাদিজা আমাদের মা বিশ্ব নবীর এমন একজন স্ত্রী ছিলেন নবীজি সারা দিন দ্বীনের দাওয়াত নিয়ে বাইরে থাকতেন আমার নবী দ্বীনের দাওয়াত নিয়ে যতক্ষণ পর্যন্ত ঘরে না আসতেন বাহিরে থাকতেন ততক্ষণ পর্যন্ত মা খাদিজাতুল কুবরা মুখের মধ্যে কোনো খাবার দিতেন না স্বামীর জন্য অপেক্ষা করতেন বিছানায় ঘুমাতেন না দরজায় পিঠ লাগাইয়া দাঁড়িয়ে থাকতেন যে কখন আমার স্বামী এসে আমাকে ডাকবেন আমি যদি বিছানায় শুয়ে থাকি কষ্ট পাবেন এই জন্য বুড়া মানুষ তাও বিছানায় দাঁড়িয়ে তিনি দরজায় দাঁড়িয়ে থাকতেন সুবহানাল্লাহ কত ভালোবাসা ছিল তাদের স্বামী স্ত্রীর মধ্যে আমার নবীর জন্য এই বুড়া বয়সে 70-75 বছর বয়সে
আমার নবীর জন্য খাবার নিয়া গারে হেরায় যেখানে হজ্জে যারা গিয়েছেন জোয়ান মানুষ উঠতেই তো জিন্দেগি শেষ আপায়া উঠি আমরা এক দেড় ঘন্টা লাগে যায় উঠতে পারি না এই জায়গায় 75 বছরের একজন বৃদ্ধা মহিলা আমার নবীর জন্য প্রতিদিন দুই বেলা খাবার নিয়ে যেতেন কেমন ভালোবাসা ছিল তাদের আপনাদের আছেন এমন ভালোবাসা আসতেছে বোর সাথে ভালোবাসা আছেন মাশাআল্লাহ অনেক আছে না ঠিক আছে বোর মোহরের টাকা দিবেন তো আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো শুনেন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে লাগলেন আল্লাহ বললেন বন্ধুরে খাদিজার মাধ্যমে তোমার চাচার মাধ্যমে তোমার বুকের চাপ এবং বুজাকে আমি হালকা করে দিয়েছি ও বন্ধু আমি আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দিয়েছি কিছুদিন পরে যেই বছরে চাচা ইন্তেকাল করলেন আমি ঘটনা বলবো না শুধু সংক্ষেপ করে মূল বিষয় বুঝাবো যেই বছরে আমার নবীর চাচা আবু তালিব ইন্তেকাল করলেন নবীজি দ্বীনের দাওয়াত নিয়ে বাহিরে গেলে এখন ভয় পান না জানি কে কখন কোথে আমাকে আঘাত করে কাফেরেরা ঐক্যবদ্ধ হয়ে গেল তারাও চিন্তা করে মুহাম্মাদের চাচা দুনিয়ার জমিনে নাই চাইলে এখন কিছু করা যাবে আমার নবীকে আঘাত করবার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে গেল কিছুদিন পরে এই বছরেই রসুলের স্ত্রী আমাদের মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন একই বছরে চাচা ইন্তেকাল করলেন এই বছরে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন এবার নবীজি চিন্তা করলেন ঘরের বাহিরে দুশ্মনের অভাব নাই বাহিরে গেলে কেউ আমাকে সাপোর্ট দেওয়ার নাই চাচা নাই কে আমাকে দেখবে কষ্ট পেয়ে করে আসবার পরে খাদিজার চেহারার দিকে তাকালে সব কষ্ট তিনি ভুলে যেতেন এই খাদিজা ঘরের ভিতরে নাই আল্লাহর কাছে বলছেন আল্লাহ তাআলা আপনি যে দুই জিনিসের মাধ্যমে আমার সম্মান বাড়িয়েছেন কষ্ট দূর করেছেন দুটো আর একটাও তো এখন আর নাই আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াত নিয়ে বাহিরে গেলে কষ্ট পায় মানুষ আমাকে কষ্ট দিতে চায় ঘরের ভিতরে আসলে শান্তি নাই ঘরের ভিতরে আমার স্ত্রী নাই কোথায় যাব আল্লাহর রাসূল চিন্তা করলেন আর তিনি মক্কায় থাকবেন না মক্কা ছেড়ে চলে যাবেন এই কথা চিন্তা করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের দিকে রওনা হয়ে গেলেন নানার বাড়ি চলে যাবেন আমার বন্ধুগণ বিশ্বনবী আখেরি জামানার পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের দিকে রওনা হলেন তায়েফের মানুষের কাছে কালিমার দাওয়াত দিতে লাগলেন আর বললেন পড়ো আসলিম তাসলাম ইসলাম কবুল করো শান্তিতে থাকতে পারবা আমার নবী দাওয়াত দিতে লাগলেন কালিমার কথা বলতে লাগলেন যেই নবীর শরীরে মশা মাছি বসেকে আল্লাহ হারাম করেছেন এই নবীর শরীরে তায়েফের মানুষ কালিমা তো পড়ল না উল্টা পাথর দিয়ে আঘাত করতে লাগলো পাগল বলতে লাগলো হাতে পায়ে দড়ি লাগাইয়া রশ্মি লাগাইয়া টানতে লাগলো বিশ্ব নবী যার চেহারার দিকে তাকালে জাহান্নাম হারাম হয়ে যায় ইমানের হালতে যার চেহারার দিকে তাকালে জান্নাত ওয়াজিব হয়ে যায় যাকে একটা নজর দেখবার জন্য চন্দ্র সূর্য পর্যন্ত পাগল হয়ে যায় যিনি একবার মুচকি হাসলে দাঁতের আলোতে যে আলো বের হয়ে যায় আসমানের চন্দ্র সূর্যের আলো তার দাঁতের আলোর সামনে ম্লান হয়ে যায় আমার সেই নবী যেই নবী মুচকি হাসলে দাঁত বের হলে এই দাঁতের আলোতে রাস্তা পরিষ্কার হয়ে যায় রাস্তা দিয়ে বের হয়ে গেলে আকাশের মেঘমালা ছায়া দিতে থাকে যেই নবী রাস্তা
দিয়ে হাঁটলে পশু পাখি বাঘ ভাল্লুক তাকে সালাম জানায়। যেই নবী রাস্তায় বের হয়ে গেলে আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনবেন, আমার নবীর শরীর থেকে ঘাম মুবারক জ্বললে এক একটা ঘামের ফুটা যেন জান্নাতুল ফিরদাউসের মেশকে আম্বার হয়ে যায়। আমার বন্ধুগণ, আমাদের মা আয়েশা বলেন, আমি যখন কোথাও বের হয়ে যেতাম মেহমান বাড়িতে যেতাম, প্রয়োজন পড়ত কোন সুগন্ধি ব্যবহার করার, আমি নবীজির শরীর থেকে যখন ঘাম ঝরত ঘামগুলাকে শিশির মধ্যে জমা করে বোতলে রেখে দিতাম, কোথাও যখন প্রয়োজন পড়ত এই শিশি বা বোতলের মুখটা খুলে রসুলের ঘামটা বডিতে লাগাইয়া দিতাম, পুরা বডি জান্নাতুল ফিরদাউসের মেশকে আম্বরের ঘ্রাণ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা ছিলেন এরা আপনাদের কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ পয়গম্বর তায়েফ চলে গেলেন, তায়েফে দিনের দাওয়াত দিতে লাগলেন, মানুষ আঘাত করল, কথাগুলা মনোযোগ দিয়ে শুনেন কি বুঝাতে চাই। আমার নবীকে আঘাত করলো, রক্তাক্ত করে দিল, বিশ্ব নবীর শরীর থেকে রক্ত ঝরলো, তিন জায়গায় তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আমার বন্ধুগণ, নবীজির যখন জ্ঞান ফিরল তাকে দেখেন শরীরের কাপড়গুলা ছেঁড়া, শরীর ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়, পায়ের জুতা পর্যন্ত চট লেগে গিয়েছে, শরীরের বিভিন্ন জায়গায় কালো কালো দাগ হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, মা আয়েশা কোন সময় নবীজিকে গোসল করাতেন, শরীরের মধ্যে বসন্তের কালো কালো দাগ দেখতেন, জিজ্ঞাসা করতেন, গো আমার স্বামী, জীবনে কি তোমার কোনোদিন বসন্ত হয়েছিল? নবীজি বলতেন, আয়েশারে না, আমার জীবনে কোনোদিন এমন রোগ হয় নাই, কিন্তু তায়েফের মানুষ আমার বডিতে পাথর দিয়ে যে আঘাত করেছে, এই আঘাতের দাগ গুলা আজও আমার শরীরে আছে। আমার মুসলমান বন্ধুগণ, নবীজি তিন জায়গায় অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান যখন ফিরেছে, জ্ঞান ফিরার পরে চিন্তা করলেন, আমি আজকে কোথায় যাব, কোথায় যাব আজকে? মক্কায় গিয়ে তো থাকবার জায়গা নাই, বাড়িতে আমার স্ত্রী নাই, চাচাও নাই, একটা ছেলেও নাই, ভাইও নাই। আমার নবী সিদ্ধান্ত নিলেন, বাড়িতে আর যাব না, কোথায় যাব? আল্লাহ বলছেন, আমাকে সম্মান দিয়েছেন, কোথায় সম্মান? তায়েফের মানুষ আমাকে আঘাত করেছে, আমাকে রক্তাক্ত করেছে, আমার শরীর থেকে রক্ত জড়িয়েছে, কোথায় সম্মানের কোনো কিছুই তো পাই না। নবীজি চলে গেলেন উম্মেহানির বাড়িতে, আর বললেন, বোন রে, তোমার বাড়িতে কি আজকে রাত্রে আমাকে থাকবার জায়গা দেওয়া যায়? কথাগুলো শুনো, তোমার আমার ঘর আছে, থাকবার লোক নাই, বাড়ি বানিয়ে রেখে দিয়েছি, থাকবার মানুষ নাই। আর বিশ্ব নবী যার কারণে আল্লাহ গোটা দুনিয়াকে সুন্দর করলেন, সেই নবীজি থাকবার মতো জায়গা খুঁজে পাচ্ছেন না। উম্মেহানি একটা রুম বলে দিলেন, ভাই এই রুমে তুমি আজকে রাত্রে থাকো। লম্বা কথা সংক্ষেপ করে বুঝাই রসুল রাত্রবেলা এখানে থাকতে লাগলেন। আমার বন্ধুগণ, আপনারা ভালো করেই জানেন, মানুষ যখন একা হয়ে যায় তখন মানুষের পিছনের লাইফের অনেক কষ্টের কথা মনে পড়ে। নবীজি রাত্রবেলা যখন একা, হঠাৎ শরীরের দিকে তাকায় দেখেন বিভিন্ন জায়গায় জখম,
রক্তের দাগ কাপড়গুলা ছেঁড়া পায়ের জুতা পর্যন্ত ছেঁড়া মনে পড়ে গিয়েছে আজকে দুনিয়ার জমিনে আমার স্ত্রী নাই দুনিয়ার জমিনে আজকে আমার চাচা নাই দুনিয়ার জমিনে আজকে যদি আমার একটা ভাই থাকত হয়তো আজকে আমাকে যারা আঘাত করেছে আমার বলবার জায়গা থাকত আমার ভাইও নাই আমার কোনো সন্তান ছেলে নাই এইভাবে যখন কাঁদতেছেন আর আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ তাআলা আপনি না বলেছেন আমার সম্মান দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরাক আমাকে সম্মান দিয়েছেন ওগো আল্লাহ সম্মান কোথায় আমি তো আর মায়ের খাচ্ছি আঘাত খাচ্ছি মানুষ পিটায় আমার নবী উপরের দিকে দুটো হাত উঠিয়ে ধরেছেন আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলছেন জিব্রাইল আমার বন্ধুর চোখ থেকে যদি এই মুহূর্তে গাল ভিজে দাড়ি ভিজে মাটিতে চোখের পানি পড়ে যায় আমি আল্লাহ তায়েফের একটা মানুষকে জিন্দা রাখবো না দুনিয়ার মানুষকে আর রাখবো না যে মানুষ আমার বন্ধুকে আঘাত করেছে জিব্রাইল চলে যাও আমার বন্ধু মনে করতেছে আমি তাকে সম্মান দিলে তো আঘাত পাইলো কেন আমি বলেছি ওরাফানা লাকা যিকরাক বন্ধু তোমার সম্মান দিয়েছি জিব্রাইল এই মুহূর্তে তুমি চলে যাও আর আমার পরে আমার নবীকে যেই সম্মানটা আমি দিয়েছি এই সম্মানটুকু এই মুহূর্তে আমার নবীকে বুঝিয়ে দাও সুবহানাল্লাহ বলেন জিব্রাইল আমিন দরজায় নক করলেন আমার নবী ডাক দিয়ে বলছেন কে জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বরে আরবি আমি জিব্রাইল কেন আসছো জিব্রাইল তুমি বলো কেন আসছো ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই চলেন ঘর থেকে বের হন জিব্রাইল আমি কোথাও যাব না বাহিরে গেলে মানুষ আমাকে মারে আমার একটা ছেলে নাই আমার একটা ভাই নাই মানুষ আমাকে আঘাত করে রক্তাক্ত করেছে আমি ঘরের বাহিরে যেতে চাই না ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সঙ্গে চলুন আপনাকে নিয়ে যাব এই কথা বলে বিশ্ব নবীকে জিব্রাইল আমি নিয়ে গেলেন হাতিমে কাবায় ওখানে নিয়ে আমার নবীকে শোয়া দিলেন শোয়া দিয়া নবীজির বুকটা কাটলেন বুকের ভিতর থেকে কি যেন বের করলেন আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথম আয়াত সূরার ইনশিরাহের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক বন্ধু আমি কি তোমার সিনাকে কাটি নাই সিনাকে বিদীর্ণ করি নাই জিব্রাইল আমিন বিশ্ব নবীর মুখটা কাটলেন ভিতর থেকে কি যেন বের করলেন বের করে জমজমের পানি দিয়ে ভালো করে ধুইলেন এরপরে আবার ভিতরে ঢুকাইয়া দিলেন ইলম এবং হিকমত ভিতরে প্রবেশ করাইয়া আবার তিনি তাকে আগের মতো অপারেশন করে লাগাইয়া দিলেন এবার বললেন বিশ্ব নবী আপনি বলুন তো আগের মতো কষ্ট হচ্ছে কিনা নবীজি বললেন জিব্রাইল তুমি কি করেছো আমার বুকটা তুমি কেটেছো কি বের করে জমজমের পানি দিয়ে ধুয়েছো কি যেন আবার ঢুকিয়ে দিয়েছো জিব্রাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ স্বর্ণের তস্তরিতে করে জান্নাতুল ফিরদাউস থেকে এই যে মখমলের কাপড় দিয়ে পেছাইয়া ইলম এবং হিকমত নিয়ে এসেছি আর এটাই এই মুহূর্তে আপনার ভিতরে আমি ঢুকাইয়া দিলাম সুবহানাল্লাহ বলে আমার নবীর কি সম্মান আমার বন্ধুগণ এবার জিব্রাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো কষ্ট কি মনে হচ্ছে নাকি ভাল লাগতেছে জিব্রাইল বলছে জিব্রাইল কে আমার নবী বলছেন ভাই জিব্রাইল রে এতক্ষণ পর্যন্ত মনের ভিতরে যত ব্যথা ছিল দুঃখ ছিল
তুমি জানি কি করেছো আমার সকল দুঃখ দূর হয়ে গেছে মনে এখন শান্তি পাই ইয়া রাসূলুল্লাহ এই শান্তি পাইলে চলবে না আপনাকে আরেকটু দূরে নিয়ে যাব আপনি আজকে আল্লাহকে বলছেন আল্লাহ আপনারে কি সম্মান দিয়েছে আপনি দেখেন নাই আপনি মাইর খেয়েছেন কি সম্মান দিয়েছেন আপনাকে এখন সম্মান দেয়া হবে জিবরাইল কোথায় যাব চলেন না আমার সাথে এই বলে জিবরাইল আমার নবীকে নিয়ে চললেন বাইতুল মুকদ্দাসের দিকে বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন ফিলিস্তিন বা ফিলিস্তিনের দিকে যেতে লাগলেন ফিলিস্তিন জেরুজালেম বাইতুল মুকদ্দাস পৌঁছে গেলেন জিবরাইল এখানে নিয়ে আসছো কেন তুমি জানো না আমি কত কষ্টে ছিলাম এখানে কেন নিয়ে আসছো এত দূরের মসজিদে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না পয়গম্বরে আরবি আপনার সম্মান আল্লাহ দিয়েছেন আল্লাহর পরে আসমানের নিচে জমিনের উপরে এত সম্মান আর কাউকে দেন নাই যে সম্মান আল্লাহ আপনাকে দিয়েছেন এই সম্মানটুকু এই মুহূর্তে বুঝাতে চাই অগো পয়গম্বরে আরবি আপনি দেখেন তো এরা কারা হযরতে জিবরিল আমিন বলছেন পয়গম্বরে আরবি আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন সকল নবীদেরকে আপনার সম্মানে আল্লাহ বাইতুল মুকদ্দাসে হাজির করেছেন কোন সুবহানাল্লাহ সবাই দাঁড়িয়ে আছেন গভীর রাতে দুই রাকাত নফল সালাত পড়তে হবে কেউ বলছেন বাবা আদম সফিউল্লাহ আপনি আমাদের সকলের বাবা আদম আপনি দুই রাকাত নামাজের ইমামতি করেন কেউ বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আপনি দুই রাকাত নামাজের ইমামতি করেন কেউ বলছেন মুসা কালিমুল্লাহ আপনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা পর্যন্ত বলেছেন আপনি কথা আপনি একটু নামাজ পড়ান কেউ বলছেন ঈসা রূহুল্লাহ আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছেন পিতা ছাড়া আপনাকে দুনিয়ার জমিনে জন্ম দিয়েছেন আপনি দুই রাকাত নামাজ পড়ান এই সময় কেউ যখন পড়া কে পড়াবে আল্লাহ ডাক দিয়া বলছেন জিবরাইল আমি আমার বন্ধুকে বলেছি ওয়ারাফানা লাকা যিকরাক এই দুনিয়ার সব থেকে বেশি সম্মান তাকে দিতে চাই এই মুহূর্তে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল পয়গম্বর হবেন মুসল্লি মুক্তাদি আর আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ এই মুহূর্তে আমার নবী হবেন সকল নবীদের সামনে ইমাম সম্মান কমছে না বাড়ছে ইমামুল মুরসালিন ইমামুল আইম্মা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া ওয়ার রাসূল রাসূল পাকের সম্মান আল্লাহ বলছেন দুই রাকাত নামাজ পড়া কষ্ট হচ্ছে না তো আপনাদের বসে আছেন ভালো কেউ যদি উঠেন তাহলে আমি কষ্ট পাব আমি কথা রাইখা দিব সাথে সাথে আমার বন্ধুগণ নবীজি দুই রাকাত নামাজ পড়ালেন সম্মান দিয়েছেন কে ইমামের সম্মান বেশি না মুসল্লির এখন ইমাম কে আল্লাহর রাসূল তিনি হচ্ছেন ইমাম সকল নবীরা হচ্ছেন মুসল্লির মুক্তাদি নামাজ শেষ হয়ে গেল সংক্ষেপ সকল নবীরা যার যার জায়গায় চলে গেলেন যেখানে ছিলেন আল্লাহ তাদেরকে আবার নিয়ে গেলেন নবীজি মুস্কে হাসতেছেন জিবরাইল বলছেন এখন হাসছেন কেন আপনি এতক্ষণ কাঁদতেছিলেন আপনার না সম্মান নাই আপনার না কেউ নাই কেউ আপনারা মনে করে না এত সম্মান আজকে পাচ্ছেন জিবরাইল আমি তো জানি না এটা যে আমার আল্লাহ যে আমার চাইতে আমারে বেশি ভালোবাসে সুবহানাল্লাহ বললেন না ঠিকই তো সম্মান দিছে ইয়া রাসূলুল্লাহ সম্মান এখানে শেষ না আরো সম্মান আছে আপনাকে যে সৃষ্টি করেছেন যার সাথে আপনার বন্ধুত্ব সে আল্লাহ বলছেন এই মুহূর্তে আপনাকে নিয়ে তার কাছে যাওয়ার জন্য সবাই যদি একটু চিৎকার করে বলতেন সুবহান আমার নবীজি এখন আসমানের দিকে উঠতেছেন কোন নবী কি এদিকে গেছেন কোনদিন আরে তোমার নবীর কি সম্মান তাহলে আমাদের সম্মান মনে হয় কম
বলবো আমি বলবো একটু সামনে গেলে বল আমার মুসলমান বন্ধুগণ বিশ্ব নবী প্রথম আসমানে উঠে গেলেন জিবরিল আমিন আমার নবীকে নিয়ে হাজির হলেন প্রথম আসমানের গেটে সালাম দিয়া বললেন গেটের প্রহরীরা দরজা খুলে দাও প্রহরীরা বলছে কে আপনি আমি জিবরাইল বেয়াদবি মাফ করবেন আমি দরজা খুলে দিতে পারবো না কেন দরজা খুলে দিতে পারবে না ও জিবরাইল আল্লাহ পৃথিবী সৃষ্টির দিন থেকে নিয়ে আজকে পর্যন্ত প্রথম আসমানের গেট থেকে নিয়া একবারে বাইতুল মুআমুর পর্যন্ত আরশে মুআল্লা পর্যন্ত আমার আল্লাহ ডিজাইন করেছেন ডেকোরেশন করেছেন সিস্টেম করেছেন লাল গালিচা পিছিয়ে রেখেছেন জান্নাতুল ফিরদাউস থেকে সুন্দর সুন্দর ঝাড়বাতি এনে লাগাইয়া রাখছেন জান্নাতুল ফিরদাউস থেকে মেশকে আম্বর ছিটাইয়া রাখছেন কাঁচা ফুল দিয়া লাল গালিচা বিছাইয়া রেখে দিয়েছেন আপনার জন্য দরজা খুলে দেওয়া যাবে না এই পথ দিয়া যাবেন তার বন্ধু বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিবরাইল দরজা খুলে দেওয়া যাবে না জিবরাইল ডাক দিয়া বলছেন আ ফেরেশতারা প্রহরীরা তোমরা যার কথা বলে দরজা বন্ধ করে রেখে দিয়েছো সেই বিশ্ব নবী এই মুহূর্তে আমার সাথে আছেন আল্লাহ পারমিশন দিয়েছেন দেখা করতে যাবে তোমরা দরজা খুলে দাও আল্লাহু আকবার আসমানের প্রহরীরা দরজা খুলে দিল আহলান সাহলান বলতে লাগলো আমার নবীজি দুনিয়ার সেরা জুতা সেরা কাপড় পরে প্রথম আসমানে উঠে গেলেন উঠে তাকাইয়া দেখেন আর মুস্কি হাসতেছেন জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ হাসেন কেন আমার নবী বলছেন ও জিবরাইল এই জন্য হাসি তুই তাকাইয়া দেখ আসমানের ডিজাইনটা একটু তাকাইয়া দেখ আল্লাহ যে ডিজাইন করছে যেই জায়গায় আমার নাম লিখে রেখে দিয়েছে যেই জায়গায় আল্লাহর নাম রেখে দিয়েছে এমন কোন জায়গা নাই এমন কোন জায়গা নাই আসমানের যেই জায়গার ডিজাইনটা আমার নাম দিয়া বানায় না দুনিয়ায় যা আছে সবকিছু খুঁজলে দেখা যাবে সবগুলো আমি আল্লাহ তোমার নাম দিয়ে ডিজাইন করেছি আমার বন্ধুগণ নবীজি উঠতে লাগলেন উপর দিকে অনেকের সঙ্গে দেখা হয়েছে অনেক কথা হয়েছে এটা আমার বিষয় না আমার বিষয় ওরা ফাইনালকে জিকির শুধু সম্মান বুঝেন মনে রাখবেন আপনারা এখানকার ঘটনা উদ্দেশ্য আমার নবী উঠতে লাগলেন প্রত্যেক আসমানে নবীদের সঙ্গে দেখা হলো বিভিন্ন বিষয় কথা হলো ওটা বিষয় না আমার নবীজি যেতে 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 চলে গেলেন জান্নাতুল ফিরদাউসে জান্নাতুল ফিরদাউসের গেটে যাওয়ার পরে নবীজি বললেন ও জিবরাইল এটা কি ইয়া রাসূলুল্লাহ এটা জান্নাতুল ফিরদাউস ওই যে ওমরের বাড়ি যে আবু বকরের বাড়ি ওখানে আপনি থাকবেন নবীজি তাকাইয়া দেখতেছেন বাড়ির ডিজাইন গুলা দেখতেছেন হঠাৎ করে জিবরিল আমিন সামনে গিয়া দেখেন নবীজি আরো পিছনে ডাক দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত পিছনে পড়ে গেলেন সামনে আসেন নবীজি এতটুকুন হাসলেন যেন তার দাঁত দুইটা বের হয়েছে হাত এত উঁচা করেছেন যে কোনো বগল পর্যন্ত দেখা যায় নবীজি ডাক দিয়া বলছেন জিবরাইল আমার কাছে আসো জান্নাতুল ফিরদাউসের গেটের দিকে তাকাও যেখানে হীরা জবরজতি আকুত মণিমুক্তা পাথর দিয়ে আল্লাহ তৈরি করেছেন প্রত্যেকটা বাড়ির ডিজাইন হয়েছে আমার নাম দিয়া আমার আল্লাহ বললেন বন্ধুরে আমি আল্লাহ শুধুমাত্র জান্নাতে তোমার নামের সঙ্গে আমার নাম আমার নামের সঙ্গে তোমার নামটা লাগাইয়া রাইখা দেই নাই রে বন্ধু
আমি আল্লাহ তোমার এত সম্মান দিচ্ছি এত সম্মান দিচ্ছি দুনিয়ার জমিনে 24টা ঘন্টা পৃথিবীর কোন না কোন জায়গায় আযান হবে বাংলাদেশে যখন যোহরের আযান শেষ সাথে সাথে কিন্তু ভারতে আযান শুরু ভারতে শেষ হয়ে গেলে পাকিস্তানে শুরু হয়ে যায় ওখানে আযান শেষ হয়ে গেলে ইরানে শুরু হয়ে যায় ওখানে শেষ হয়ে গেলে তুরস্ক শুরু হয়ে যায় 24টা ঘন্টা পৃথিবীর একটা সেকেন্ড বাকি নাই যেই সময় পৃথিবীতে আযান হয় নাই বন্ধুরে ওরা বলছে তোমাকে বলছে তুমি নাকি আট কোরা তোমার কোনো বাচ্চা থাকবে না তোমার নাম দুনিয়ার জমিনে কেউ নিবে না আমি আল্লাহ বলছি ওয়া রাফানা লাকা যিকরাক এত সম্মান আমি আল্লাহ দিয়েছি পৃথিবীর একটা সেকেন্ড এমন যায় নাই যেই সেকেন্ডে পৃথিবীর কোন জায়গায় তোমার নামের আযান হয় না সুবহানাল্লাহ বলেন আল্লাহ আযানের ভিতরেও তোমার নামটা রেখে দিয়েছি উপর থেকে নিচ দিকে নামবে ওই জায়গায় জিকির করলে তোমার নামের আমার নামের সঙ্গে তোমার নাম লিখে দিয়েছি মানুষ যখন সেজদায় যাবে বসবে আমার জেকে যখন আমার কদমে সেজদা করে বসবে তখন আমি আল্লাহ তাহি আত্তাহিয়াতুর সুরতে বসে যেই দোয়া করবে এই দোয়ায় আমার নামের সঙ্গে তোমার নামটা জুড়ে দিয়েছি ওরা ফাইনাল একটা জিক্র বন্ধু কে মিটাবে কে মিটাবে সব জায়গায় তোমার নাম আর আমার নাম সুবহানাল্লাহ বলেন না এগুলো ভুল বলতেছি আমার বন্ধুগণ ও বন্ধুরে তুমি আর একটু উপরে আসো নবীজি এবারে জান্নাতুল ফিরদাউস একটু হাঁটতে লাগলেন কিছু দূর সামনে গেলেন যাওয়ার পরে শুনেন কে যেন জান্নাতে হেঁটে যায় পায়ের আওয়াজ শোনা যায় নবীজি বললেন জিবরাইল আমার আগে কি কেউ জান্নাতে আসছে নাকি জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার আগে জান্নাতে কেউ আসে নাই নবীজি বললেন তাহলে হাঁটে কে কার যেন পায়ের আওয়াজ শোনা যায় এমন সময় জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ফলো করে দেখেন কে হেঁটে যায় নবীজি ফলো করে দেখেন এটা তো পায়ের জুতার আওয়াজ শোনা যায় কাঠের জুতা খড়মের আওয়াজ শোনা যায় আর খড়ম পরে আমার সাহাবী হযরত বেলাল ও জিবরাইল এটা তো আমার কালো সাহাবী আমার মসজিদের মুয়াজ্জিন ইথিওপিয়ায় বাড়ি হাবশি গোলাম কৃতদাস কালো একজন গোলাম বেলালের পায়ের আওয়াজ শোনা যায় আল্লাহ ডাক দিয়া বলছেন বন্ধুরে সবাইকে ঘুমিয়ে রেখে তুমি সবাইকে না জানিয়ে তুমি আসতে পারো আমার বাড়িতে বেলালকে না জানাইয়া আসতে পারো না বেলাল এত পাগল এত পাগল আমি তার প্রতি এত খুশি হয়েছি আমি আল্লাহ আপনি আসার আগে তার পায়ের আওয়াজকে জান্নাতে রেকর্ড করে রেখে দিয়েছি কি সম্মান কি সম্মান কি সম্মান আমার বন্ধুগণ আল্লাহর নবী জান্নাতুল ফিরদাউস থেকে বের হলেন আর একটু সামনে জান্নাতে গেলেন গিয়ে শুনেন কে কোরআন তেলাওয়াত করে নবীজি বললেন জিবরাইল জান্নাতে কোরআন তেলাওয়াত করে কে আমার আগে তো কেউ আসে নাই জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমিও জানি কেউ আসে নাই কিন্তু তেলাওয়াত করে আপনি একটু কান লাগাইয়া শুনেন কার তেলাওয়াত এবার নবীজি লক্ষ্য করলেন লক্ষ্য করে শুনে নবীজির একজন ছোট্ট সাহাবী গরিব মানুষ ক্ষেত খামারে কাজ করেন গরিব ছেলে যার নাম হারিসা ইবনে নোমান নবীজি বলতেছেন জিবরাইলে তো হারিসা ইবনে নোমানের কণ্ঠের তেলাওয়াত শোনা যায় আল্লাহ ডাক দিয়া বলছেন জিবরাইল আমার বন্ধুরে জানাইয়া দেও হারিসা ইবনে নোমান গরিব হতে পারে ঘর বাড়ি না থাকতে পারে গতকালকে মায়ের খিদমত করেছে মা তার কাজের উপরে খুশি হইয়া হারিসা ইবনে নোমানের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করেছেন আমি আল্লাহ
তাকে দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় মায়ের দোয়াকে কবুল করে তার কোরআনের তেলাওয়াতকে জান্নাতে পৌঁছে দিয়েছে এজন্য যুবকদেরকে বলছি বাইরে শোনো মা বাবাকে ভুলে যাইও না মা বাবার খিদমত করো তোমাকে বড় করতে তোমার বাবা মাতার গাম পায়ে ফেলে তোমাকে মানুষ করবার জন্য জমিনে কাজ করে বৃষ্টিতে কাপড় ভিজে রোদে শুকায় বাড়িতে এসে খাবারের টাইম পায় না জমিনে বৈশা বৈশা দুপুরের খাবার খায় তোমার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে তোমাকে মানুষ বানায় আর বিয়ের পরে বউর কথা শুনো শ্বশুর শাশুড়ির কথা শুনো নিজের মা বাবার কথা যখন তুমি শুনো না তোমার মতো নিমু খারাম আর হতে পারে না ঠিক কিনা বলেন বলে আছেন আপনাদের এলাকা আমার বন্ধুগণ এবার বিশ্বরবি জাহান্নামে গেলেন ভয়াবহ অবস্থা দেখেছেন সেগুলা বর্ণনা করবার মতো সময় নাই বিশ্ব নবী ওখান থেকে বের হয়ে গেলেন সিদরাতুল মুনতাহায় সিদরাতুন মানে বড়ই গাছ কুল গাছ মুনতাহা মানে পৃথিবীর শেষ প্রান্তরের ইন্তেহা অর্থাৎ পৃথিবীর শেষ প্রান্তরে আল্লাহ একটা বড়ই গাছ লাগাইয়া রাখছেন যেটাকে বলে সিদরাতুল মুনতাহা আমার নবী ওখানে গেলেন এক একটা বড়ই দশ মন থেকে সত্তর মন ওজন সুবহানাল্লাহ বললেন না আর একটু জোরে বলেন না আমার নবী বড়ই গাছের নিচে গিয়ে বড়ই হাত দেয়া বড়ইর পাতা হচ্ছে এক একটা পাতা হাতির কানের চাইতে বড় হাতির কান ছোট হাতির কান কি ছোট বড় হাতির কানের চাইতে বড় আমার নবী গাছের গোড়ায় গিয়া পাতার মধ্যে হাত দেন ফলে হাত দেন আর হাসেন জিব্রিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ হাসেন কেন ও জিব্রাইল আল্লাহ যে আমাকে তো ভালোবাসে জানি না সব জায়গায় তো আমার নাম লিখে রাখছি সিদরাতুল মুনতাহার বড়ই গাছের পাতায় পাতায় ফলে ফলে সকল জায়গায় আমার নাম লিখে রেখে দিয়েছে ওরফায়না লেকা জিক্রক সম্মান দিয়েছেন কে আমার বন্ধুগণ এবার জিব্রিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন আমার নবীকে নিয়ে গেলে কিছু দূর নিয়ে যাওয়ার পরে একটা জায়গায় দাঁড় করে বলছেন পয়গম্বরে আরবি আপনি ওখানে দাঁড়াইয়া যান এখান থেকে আমি চলে গেলাম আপনি আমাকে আর পাবেন না আমার পাসপোর্ট আছে পাসপোর্টে ভিসা আছে ভিসার মেয়াদ আছে কিন্তু যেই রাস্তা দিয়ে আপনি এই মুহূর্তে যাবেন রোড দিয়ে যাবেন রোড পারমিট আমার কাছে নাই পয়গম্বরে আরবি আপনি ওখান থেকে একা একা যাবেন আমি যাব না নবীজি বলছেন যে ওরাইল কি বলো তুমি ঘুম থেকে উঠে আমাকে একা নিয়ে আসছো ওখানে আমাকে একা রেখে যাবে তুমি কোথায় যাবে আমার যে ভয় হয় জিব্রাইল ডাক দিয়ে বলছেন পয়গম্বরে আরবি যে আল্লাহ আপনাকে বন্ধু বানিয়েছে যে আল্লাহ আপনাকে এই পর্যন্ত নিয়ে আসতে আমাকে বলেছেন এই আল্লাহ তার কুদরতের হাত দিয়া ওই জায়গা থেকে আর সে মুআল্লা পর্যন্ত একটা রাস্তা করেছেন এই রাস্তা দিয়া পৃথিবীর কেউ যেতে পারবে না একমাত্র পা দিবেন আপনি বিশ্ব নবী সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ এর রাসূলুল্লাহ আপনি যাবেন আপনার সম্মান পৃথিবীতে কেউ এই রাস্তা দিয়ে যায়ও নাই কেয়ামত পর্যন্ত যাবেও না আপনার পরে রাস্তাও থাকবে না ওরা ফায়না আলাইকে জিক্র ওইটা আপনার সম্মান নবীজি ওখানে দাঁড়াই আছে হঠাৎ একা তো মনে পড়েছে হারে আজকে আমার কত সম্মান কোথায় জমিনে ছিলাম আস্তে আস্তে সিদরাতুল মুনতাহায় এত সম্মান আজকে যদি আমার স্ত্রী খাদিজা থাকতো কত খুশি হইতো আজকে যদি আমার চাচা থাকতেন তাহলে হয়তো ওগুলা দেখে কালিমা পড়ে মুসলমান হইতেন
নবীজি এগুলো নিয়ে চিন্তা করতেছেন হঠাৎ করে রাসূলের পাক ইসলামের নজর গেছে নিজের পায়ের দিকে তাকায় দেখেন পায়ের মধ্যে ছেঁড়া জুতা আর এই ছেঁড়া জুতা নিয়ে আর সে মহল্লা পর্যন্ত যাব আল্লাহর বাড়িতে জুতা নিয়ে মনে পড়েছে মুসা কালিমুল্লাহর কথা আমার বন্ধুগণ মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করবার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহ বলছেন মুসা ওইটা পবিত্র পাহাড় তুরে সাইনা জুতা নিয়ে আসা যাবে না আমার আল্লাহ বললেন ফখলা আনা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তওয়া এখানে আসা যাবে না জুতা খুলে আপনি এখানে আসেন নবীজি চিন্তা করলেন মুসা আলাইহিস সালামকে জুতা নিয়ে আল্লাহ তুর পাহাড়ে যেতে দেয় নাই আর আমি জুতা নিয়ে কেমনে আরশে আজিমে যাই এই চিন্তা করে আমার নবী জুতা খুলে রেখে দিলেন আমার বন্ধুগণ যেদিন মুসা আল্লাহর সঙ্গে কথা বলবার জন্য তুর পাহাড়ে গিয়েছেন আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালকে মুসা বলছেন আগো আল্লাহ তাআলা আমি আপনার সঙ্গে কথা বলবার জন্য তুর পাহাড়ে এসেছি আপনার কাছে আমি জানতে চাই আমি কোথায় দাঁড়িয়ে আছি আর আপনি কোথায় আছেন আল্লাহ ডাক দিয়া বললেন মুসা তুমি বলো আমি কোথায় আর তুমি কোথায় তুমি বলো মুসা বলছেন আল্লাহ তাআলা আমার মন বলতেছে আমি তোর পাহাড়ের নিচে তুমি তোর পাহাড়ের উপরে আল্লাহ বলছেন মুসা না না তুমি তোর পাহাড়ের নিচে আমি তোর পাহাড়ের উপরে না বরং তোমার আর আমার মধ্যখানে রয়েছে 70,000 নূরের পর্দা মুসা আল্লাহকে বলছেন ওগো আল্লাহ তাআলা আপনার কাছে জানতে চাই দুনিয়ার জমিনে সরাসরি কি আপনি কারো সঙ্গে কথা বলবেন কারো সঙ্গে কি সরাসরি কথা বলবেন আল্লাহ বলছেন মুসারে কিয়ামতের আগে আমার কিছু উম্মত আসবে গুনাহগার এই গুনাহগার উম্মতেরা আখেরি জামানার নবীর উম্মত আমার গোলাম কিয়ামতের আগে যারা দুনিয়ার জমিনে আসবে ওরা যখন নামাজের সেজদায় গিয়ে আমি আল্লাহকে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দিবে ওই সময় আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আরশে আজিমে থাকি না সাথে সাথে আমি আল্লাহ তাদের নামাজের জায়গায় হাজির হয়ে যা আমি হাজির হয়ে যাই এজন্য আল্লাহকে চিনেন আল্লাহকে বুঝেন আল্লাহ কোন জিনিস বুঝেন আজকে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি আল্লাহর সাথে সম্পর্ক করেন আল্লাহর সাথে সম্পর্ক ছিল আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ মাঝে মাঝে আমার নবীকে ডাক দিয়ে বলতেন ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল قم فانذر وربك فكبر وثيابك فطهر والچادر ولا چادر خلو কম্বল ولا কম্বলের নিচ থেকে বের হও আল্লাহু আরশ ইস্তাওয়া আমি আরশে আজিমে তুমি কম্বলের নিচে বন্ধ হতে পারে না লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আমি আল্লাহ ঘুমাই না তুমি কম্বলের নিচ থেকে বের হও আমাকে একবার ডাক দাও আমি আল্লাহ তোমার নামাজের জায়গায় হাজির হয়ে যাই আল্লাহ